মিডিয়া জগতে নায়ক নায়িকাদের মধ্যে রোমান্সের গুঞ্জন নতুন কোনো বিষয় নয়। তবে চুটিয়ে প্রেম করলেও সেই সম্পর্কের কথা কেউ স্বীকার করতে চান না। অনেকে আবার বিষয়টা গোপন করার চেষ্টা করেন যাতে ক্যারিয়ারে ধস না নামে। কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? প্রেম করবেন আর সেটা কেউ জানবে না তা কি হয়? বাংলাদেশের শোবিজ অঙ্গনে তেমন কিছু রোমান্সের গুঞ্জন নিয়ে আমাদের আজকের আয়োজন। মাহিয়া মাহি, আব্দুল আজিজ, হালের ক্রেজ চিত্রনায়িকা মাহিয়া মাহিকে চেনেন না এমন দর্শক খুব কমই পাওয়া যায়। এই মাহিকে নায়িকা বানাতে গিয়ে ঘাটের পানি কম ঘোলা করেননি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। কথিত আছে আজিজের সান্নিধ্যে নাকি মাহির হালের ক্রেজ। মাহির সঙ্গে আজিজের প্রেমের সম্পর্ক নিয়েও বাজারে জোর গুজব রয়েছে। যদিও আজিজ বিবাহিত এবং সন্তানের জনক, তাদের এই সম্পর্কের কথা কিন্তু দুজনে কেউ স্বীকার করেন না। বরং আজিজকে মাহি তার শুভাকাঙ্ক্ষী হিসেবে স্বীকার করেন। পপি শাকিল খান, গত এক যুগ আগে থেকে চিত্রনায়িকা পপির প্রেমের সম্পর্ক নিয়ে নানা কানাঘুষা চলছে। একসময় চিত্রনায়ক শাকিল খানের সঙ্গে তার প্রেম ছিল, সেটা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। শাকিল খানের স্বীকারোক্তিতে এমন তথ্য গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। যদিও শুরু থেকে এখন পর্যন্ত পপি শাকিলের সঙ্গে তার বিয়ের খবর অস্বীকার করে গেছেন। বর্তমান সময়েও পপির সঙ্গে অনেকেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও পপি সবকিছু অস্বীকার করে যাচ্ছেন। অপবিশ্বাস শাকিব খান, বাংলার কিং খান শাকিব খানের প্রেম কাহিনী বড়ই রহস্যময়। তার সঙ্গে অনেক নায়িকাই প্রেম করার চেষ্টা করেছেন, কিন্তু অপবিশ্বাসের সঙ্গে তার প্রেমের গুঞ্জনটাই বেশি। তাদের নাকি বিয়েও হয়েছিল, যদিও দুজনের কেউ নিজেদের মধ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। তাদের দুজনের নাকি স্রেফ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যদিও সে বন্ধুত্বের মাত্রার মাঝে মাঝেই ছাড়িয়ে যায়। মাঝে অজানা অভিমানে এই দুই তারকার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। শাকিব অন্য নায়কের দিকে ঝুঁকেছেন। ইদানিং এই দুই তারকার মধ্যে সম্পর্কটা বেশি ভালো যাচ্ছে না। ববি ইফতেখার, চিত্রনায়িকা ববির সঙ্গে চিত্র পরিচালক ইফতেখার চৌধুরীর প্রেমের সম্পর্কের কথা কারো অজানা নয়। দুজনে একসঙ্গে লিভ টুগেদার করেন বলেও গুজব রয়েছে। তারাও নিজেদের সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। শাবনূর অনিক, বিয়ে নিয়ে সবচেয়ে বেশি লুকোচুরি করেছেন শাবনূর। অস্ট্রেলিয়া গিয়ে ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে চুপিচুপি প্রেম আর গোপন থাকেনি। মিডিয়ার কল্যাণে সবাই প্রকাশ হতে থাকে, তবে বরাবরের মতোই সবকিছু অস্বীকার করে একেবারে বিয়ে ও মা হওয়ার খবর প্রকাশ করেছেন মিডিয়ায়। তার বিয়ের তারিখ নিয়েও বিভ্রান্তি দেখা দিলে অনেকে বলে থাকেন তার বিয়ের আগেই সন্তান পেটে এসেছে, তাই বিয়ের খবরটা তড়িঘড়ি করে মিডিয়ায় জানিয়েছেন তিনি। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় প্রবাস জীবন কাটিয়ে গেলেও বেশ কিছুদিন আগে সন্তান সহ দেশে ফিরেছেন এই নায়িকা। রিয়াজ পূর্ণিমা, 90 দশকের মাঝামাঝিতে চলচ্চিত্রে আসেন মিষ্টি মেয়ে পূর্ণিমা। সুদর্শন নায়ক রিয়াজের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অনেক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেন। তাদের প্রেম কাহিনী একসময় কানে কানে ফিরতে থাকে। এরপর অবশ্য আরো এক নায়ক ও নির্মাতার সঙ্গেও পূর্ণিমার প্রেমের খবর রটে, কিন্তু শেষ পর্যন্ত চলচ্চিত্র জগতের বাইরে বিয়ে করায় পূর্ণিমার প্রেম উপাখ্যান আর হালে পানি পায়নি। মম শিহাব, অভিনেত্রী জাকিয়া বারী মমর সঙ্গে নির্মাতা শিহাব শাহিনের প্রেমের সম্পর্ক রয়েছে এমন গুঞ্জন মিডিয়ায় চাউর আছে। কথিত আছে প্রেমের কারণেই এজাজ মুন্নার সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটেছে মমর। শিহাব শাহিনের সাম্প্রতিক কাজে মমর অত্যাধিক উপস্থিতি তাদের মধ্যে গোপন সম্পর্কের প্রমাণ করে বলেই অনেকের ধারণা। রিচি দুদুল, আমেরিকার বেশ কিছুদিন সময় কাটিয়ে কিছুদিন আগে দেশে ফিরেছেন টিভি অভিনেত্রী রিচি সুলাইমান। এসেই গোলাম সোহরাব দুদুলের নাটকে শুটিং করেছেন, কিন্তু দেশে ফেরার পর থেকে মিডিয়ার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন স্বামীর সঙ্গে নাকি তার বনিবনা হচ্ছে না, এর কারণও গোপন প্রেম। নির্মাতা গোলাম সোহরাব দুদুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন আছে। বিষয়টি আরো স্পষ্ট হয়েছে দুদুলের সঙ্গে সাম্প্রতিক কর্মকাণ্ডে। মৌ ও তারিনকে নিয়ে একটি নাটক নির্মাণের কথা থাকলেও সেখানে তারিনকে বাদ দিয়ে রিচিকে নিয়েই নাটক নির্মাণ করেছেন দুদুল। শুটিং এর মাঝে তাদের একান্তে সময় কাটাতেও দেখেছেন অনেকে। প্রভা, রাজীব, অপূর্ব, শান্ত, শ্যামল, আলোচিত সমালোচিত বিতর্কিত এই মডেল একের পর এক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। অপূর্বের সঙ্গে প্রেম করে বিয়ে করার আগে সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর ভিডিও ফুটেজও প্রভার বিবাহিত জীবনকে বিষিয়ে তুলেছিল। সেই ঘটনার জের ধরে শেষ পর্যন্ত অপূর্বের সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটে প্রভার। এরপর শান্তর সঙ্গে পারিবারিকভাবে তার আবার বিয়ে হয়। সেই সংসারে অশান্তি। ইদানিং প্রভার সঙ্গে নাকি আরেক অভিনেতা শ্যামল মাওলার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে গুজব রটেছে। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।